এদিকে মাছরাঙা টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাজীপুর মহাসড়কে প্রকাশ্যে চাঁদাবাজি বন্ধ হয়েছে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গাজীপুরের টঙ্গী মীরের বাজার ও পোবাল এলাকায় চাঁদাবাজরা গতকাল প্রকাশ্যে লাঠি হাতে গাড়ি টেম্পু লেগানো সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলেছে। আজ তাদের কাউকে দেখা যায়নি, এতে স্বস্তি ফিরে এসেছে যানবাহন চালকদের মধ্যে। তবে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে চালক ও সড়ক ব্যবহারকারীরা। টিভি চ্যানেল মধ্যে চাহিদা আছে, আমরা মানে কালকাতা না আজকে বন্ধ হন, আমরা জিপি দেই না, আমরা টাকা পয়সা দেই নি, গাড়ি চালাইতেছি সুন্দর, আজকে কোনো টাকা পয়সা কোনো উড়াই নাই গা। আর চাঁদাবাজির কারণে এই এলাকায় যানজট লেগে থাকতো, আজ কোনো যানজটও দেখা যায়নি। মহাসড়কে চাঁদাবাজি না থাকলে সড়ক ব্যবস্থাপনায় সুবিধা হয় বলে জানান ট্রাফিক পুলিশের এই সার্জেন্ট। কোনো রকম চাঁদাবাজি নাই, আমরা ঈদের আগে একটু যানবাহনের প্রেশার আছে, আমরা সবাই মিলে সবাই যেন বাড়ি ফিরে ভালোভাবে ঈদ করতে পারে, আমরা সেই প্রচেষ্টা করছি। ভবিষ্যতেও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমরা আশা করি আপনারা আমাদেরকে প্রতিনিয়ত এরকম তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই গাজীপুর সিটি কর্পোরেশনে কোনো রকম এরকম অবৈধ তৎপরতা না থাকুক, যদি এরকম কোনো বিষয় আমাদের পরিলক্ষিত হয় আমরা সাথে সাথে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রচারের জন্য মাছরাঙা টেলিভিশনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।